নোয়াখালী সদর হুজলাদিন ঐতিহ্যবাহী 8 নং গাছবালিয়া নন্দুরপুরে অবস্থিত মরু হজরত মাওলানা ফজলে আহমদ ওরফে পাতাপড়া দরবেশ সাহেব নুরানি তালিমুল কোরআন ও হাফেজি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত পবিত্র ইসলামের সব উপলক্ষে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের 63তম তাফসিরুল কোরআন মাহফিলের মোয়াজ্জেস সম্মানিত সভাপতি আমাদের কলেজের টুকরা ফিউ ভাই মরহুম হযরত মাওলানা একেএম শামসুল ইসলাম সাহেবের সুযোগ্য সাহেবজাদা মরহুম পাতাপড়া দরবেশ সাহেবের ধৈত্র ও অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য পরিচালক মোহাম্মদ মাজিদুর রহমান সাহেব আতালাল্লাহ ফি হায়াতে তাইয়্যিবার আমিন আমার প্রিয় ভাই মোহাম্মদ সাজিদুর রহমান প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমন্ত্রিত পুরুষ ভাইরা এবং আমন্ত্রিত মা বোনেরা আমরা আল্লাহর কাছে লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে পবিত্র কোরআন থেকে এবং হাদিসের আলোকে আল্লাহ এবং নবীর কথাগুলি শোনার জন্য যে নবী আমাদেরকে যে আল্লাহ আমাদেরকে আশার আমি বসার সুযোগ করে দিয়েছেন সে মনিবের দরবারে শুকর আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করলেন শোনার জন্য যারা আসলেন যারা বুদ্ধি দিলেন পরামর্শ দিলেন টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলেন কিয়ামতের দিন মুসিবতের সময় মাহফিল আমাদের নাজাতের সিলা বানিয়ে দিন সম্মানিত মা বোনের আপনারা অনেক কষ্ট করে এসেছেন আমি আমার গলায় সমস্যা ঠান্ডা লেগে গেছে এই জন্য আল্লাহর কাছে দয়া চাই আপনাদের দোয়া চাই যেন মা বোনদের উদ্দেশ্যে প্রয়োজনীয় কথাগুলি এই গোলামের জবান দিয়ে আল্লাহ বের করেন এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করেছেন আমার ভি ভাই হামাদুর রহমান সুললিত কণ্ঠে হৃদয়গ্রাহী কণ্ঠে মধুশ্রাবী কণ্ঠে কোরআন হাদিসের আলোকে মা বোনদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নাসিহা পেশ করেছেন যে কথাগুলি বলেছেন প্রথম ওনাকে আমরা যারা শুনেছি সকলকে আমল করার তৌফিক দিন সম্মানিত মা বোনেরা গত বছর আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম 25 শ্রেণী নারী জাহান্নামে যাবে 20 শ্রেণী নারী জান্নাতে যাবে 10 শ্রেণী নারীর প্রতি লানত গজব এবার ইনশাল্লাহ আমি যদি আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে আল্লাহ যদি তৌফিক দান করে আলোচনা করব যে নারীগণ স্বামীর প্রতি 40টি হক আদায় করবে কয়টি হক 40টি নির্দেশনা পালন করবে দুনিয়া থাকতে 10 জন নারীকে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন কেন তাদেরকে জান্নাত ঘোষণা দিলেন পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নারী 32 জন নারীর কথা আলোচনা করেছেন 27 জন আদর্শবান নারী 5 জন বস্ত্র নারী যদি সুযোগ হয় এদের ব্যাপারে কিছু নির্দেশনা দেবে ইনশাল্লাহ জান্নাতের সর্দার 8 জন হবে 4 জন পুরুষ 4 জন নারী এ ব্যাপারে কিছু নির্দেশনা থাকবে নারী মা বোনদের কিছু দোষালোপগুলি আছে এগুলি কিছু নির্দেশনা থাকবে কিছু আমলিয়াত বিষয় থাকবে ইনশাল্লাহ তো মা বোনেরা আপনারা মহিলা মাহফিল হচ্ছে বোবা মাহফিল কি মাহফিল বোবা মাহফিল আমরা যারা পুরুষ আছে সামনে হয়তো ইয়ে দিব ইয়ে না শহরে বই হিসেবে বই লাভ হইত না আর মা বোনেরা আপনারা একটা কাজ করিয়েন কথা বলবেন না বাচ্চারা যারা আছে আপনারা যারা আয়োজক আছেন 2-3 প্যাকেট চকলেট লই আনেন চকলেট লই আনলে বাচ্চা জিগে কথা কয় কান্দে গেরা তো ওকে চকলেট দিয়ে এলে মোটামুটি কাঁদাতে আমি জিব তাহলে মা বোনেরা ওয়াজটা ঠিকভাবে শুনতে পারব আমার মা বোনেরা পুরুষরা যত সহজ যত কঠিনভাবে জান্নাতে যাবে নারীরা তত সহজভাবে জান্নাতে
আরো অনেক সহজভাবে জান্নাতে যাবে, যেটা আমার হাম্মাদ ভাই আলোচনা করছিলেন। নারীদের জন্য অনেক কিছু সহজ। আমরা পুরুষরা মসজিদে গেলে জামাতে নামাজ পড়ার সওয়াব পাই, নারী যদি ঘরের ভিতরে নামাজ পড়ে সে জামাতে নামাজ পড়ার সওয়াব পায়। পুরুষ যদি কাবার ইমামের পিছনে ফিরে যদি নামাজ পড়ে সেখানে যে সওয়াবটা পাবে, নারী যদি নিজের অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে গোপন কামরায় নামাজ পড়ে সে সওয়াবটা আল্লাহ তারে দিয়া দিবে। পুরুষ যদি আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়ে তাহলে রাসূলের পিছনে নামাজ পড়ার সওয়াব পায়। নারী যদি অন্ধকার প্রকোষ্ঠে গোপন কামরার ভিতরে নামাজ পড়ে সে রাসূলের পিছনে নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবে। পুরুষ যদি যুদ্ধের ময়দানে চলে যায় দিনের পক্ষে যুদ্ধ করে সেটা জিহাদের সওয়াব পায়। নারী যদি স্বামীর খেদমত করে স্বামীর সাংসারিক কাজ করে সে জিহাদের সওয়াব পেয়ে যায়। পুরুষ যদি যুদ্ধের ময়দানে চলে যায় সেখানে যদি মারা যায় শহীদের সওয়াব পায়। নারী যদি সন্তান প্রসবের সময় মারা যায় সে শহীদের সওয়াব পেয়ে যায়। নারী যদি নাবালক অবস্থা মারা যায় কুমারী অবস্থা মারা যায় সে শহীদের সওয়াব পায়। নারী যদি সন্তান প্রসবের সময় মারা যায় সে শহীদের সওয়াব পায়। নারী যদি নেফাস অবস্থা মারা যায় সে শহীদের সওয়াব পেয়ে যায়। নারী যদি হজ করে সে জিহাদের সওয়াব পায়। নারী যদি উমরা করে সে জিহাদের সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে যেটা আমাদের জন্য কঠিন সেটা তাদের জন্য অনেক সহজ। ও আমার মা বোনেরা, পাঁচ শ্রেণীর নারী আছে যাদের কোনো নামাজটা কবুল হবে না। কেন কবুল হবে না, কেন তাদের নামাজটা কবুল হবে না একটু খেয়াল করেন। মা বোনেরা, আপনাদের জায়গার সমস্যা হইতেছে, আপনারা একটু চেপে বসেন, অন্য বোনকে আপনারা একটু মাহফিলের হুজুরের কাছাকাছি চলে আইয়েন, যেহেতু পর্দা আছে অসুবিধা নেই। পাঁচ শ্রেণীর নারী নামাজ কবুল হয় না, কয় শ্রেণীর পাঁচ শ্রেণীর নামাজ কবুল হয় না। এক নাম্বার, ওয়াইমরাতুন বা তাজাজ্জুয়ালে সাকেতুন, যে নারীর স্বামী আছে, স্বামী যুক্তির কারণে শরীরের কারণে যদি ওই নারীর প্রতি অসন্তুষ্ট থাকে ওই নারীর নামাজ কবুল হয় না। তাহলে নারী যদি নামাজ কবুল করাইতে হয় স্বামীরে খুশি করা লাগবে। দুই নাম্বার, ওই নারীর নামাজ কবুল হয় না যে নারী হায়েজ ওয়ালি নারী, যে নারী মেচিউরড হয়ে গেছে, কি হয়ে গেছে, মেচিউরড হয়ে গেছে। এম এস উইড নারী যদি পুরাপুরি ওলনা ব্যবহার না করে তার নামাজ কবুল হয় না। আনায়েশা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালু সালাতুল হায়াজ ইল্লা বিল খিমার। এই হাদিসটা সহিহ ইবনে মাজাতে আছে, আবু দাউদ শরীফে আছে, তিরমিজি শরীফে আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, যে নারী মেচিউরড হয়ে গেল ঋতুস্রাবী, এই মহিলা হইল মিসুইড, সে নারী যদি উলনা ব্যবহার না করে পুরাপুরি সাধুর দিয়ে শরীরটা না ডাকে, খিমার দিয়ে না ডাকে, তার নামাজ কবুল হবে না। মা বোনেরা, আমি আপনাদেরকে কেমনে দেখাই, আপনি বিশাল একটা খিমার নেবেন, খিমারের ভিতরে আপনি দুইটা হাত দিয়ে নিয়োগ করবেন, হাত বাইরে থাকা যাবে না। আপনারা পুরুষ যারা দেখছেন দেখাই দিবেন, নারী খিমারের ভিতরে হাত উঠাবেন, কিসের ভিতরে, খিমারের ভিতরে হাত উঠাবেন, এরপরে নিয়োগ করবেন। যদি নারী যদি এইভাবে হাত উঠায় তার নামাজটা কবুল হবে না। এটা আমার মা বোন অনেকেই জানে না, এই জন্য অবশ্যই আপনি খিমার পরে নামাজটা পড়বেন। খিমারের ভিতরে থাকি আপনি কী করবেন, হাতটা উঠাবেন। তিন নম্বর, লা তুকবালু সালাতু ইমরাতিন তাতাইয়্যাব বিহাজাল মসজিদ হাত্তা তারজিয়া ফাতাকসিলা গাসালা গামিন জানাবাতে। কোন নারী যদি সুগন্ধি লাগায়, কি লাগায়, পারফিউম লাগায়,
যতক্ষণ পর্যন্ত সুগন্ধি তার গায়ে থাকবে ততক্ষণ পর্যন্ত নামাজ কবুল হবে না। এজন্য পারফিউম সুগন্ধিটারে ফরজ গোসল যেভাবে করে সেভাবে করে তারপরে সুগন্ধি দুর্গন্ধটা দূর সুগন্ধিটা দূর করতে হবে, তারপরে তার নামাজ কবুল হবে। কিন্তু আমাদের মা বোনদের এরকম ঘটনা আছে না নাই? সুগন্ধি লাগায় সুগন্ধি লাগাইয়া নামাজ পড়ে আসে না নাই? বা বাজারে যাওয়ার সময় যে সুগন্ধি লাগাইছে এটা এখনো রয়ে গেছে, এই মহিলার নামাজ পড়লেন তার নামাজ কবুল হবে না? ও আমার মা বোনেরা, হাদিস শরীফে আছে কোন মহিলা যদি সুগন্ধি লাগাইয়া বাইরে যায়, এই সুগন্ধিটা যত নারী পাবে যত পুরুষ পাবে বর্তমানে সুইট পুরুষ পাবে, কেয়ামতের ময়দানে এই নারী জিনাকারের কাতারে দাঁড়াতে হবে। এখন নারী বলবে তো আমি তো জিনা করি নেই, তুমি সুগন্ধি লাগাইলাম সুগন্ধি লাগাইয়া বাইরে চলে গেলাম, চলে যাওয়ার কারণে ওই সুগন্ধিটা অন্য পুরুষ পাইছে, এই জন্য তুমি জিনাকারের কাতারে দাঁড়ানো লাগবে। নাউজুবিল্লাহ, এই কারবার আসেনি আছে কেন? ফরজ গোসল যেভাবে করে এভাবে করে সুগন্ধিটাকে তাড়াতে হবে, ফরজ গোসল কীভাবে করে এটাও জানে না অনেক। গোসলের ফরজ তিনটা, মা বোনেরা খেয়াল রাখবেন, গোসলের ফরজ তিনটা। একটা হলো গড়গড়ার সাথে কুলি করা, গড়গড়ার সাথে কুলি করা। এরপরে দুই নম্বর নাকের নরম জায়গায় পানি পোঁছানো, নাকের নরম জায়গায় পানি পুষলো কীভাবে এটা বুঝবো কী করে? একটু পানিটা হালকা টান দেবেন, টান দেওয়ার পরে নাকটা একটু জ্বলে উঠবে, তাহলে বোঝা গেল ফরজ আদায় গেছে। তিন নম্বর পুরা শরীরে পানি পোঁছানো লাগবে, মহিলাদের যদি নাকের নাককুল থাকে ঠাসা থাকে, হাতে যদি আংটি থাকে, চুলে যদি বেনি থাকে, এভাবে শরীর পুরা শরীরটা ডলিয়া ডালিয়া সেখানে পানি পোঁছানো লাগবে। আর যদি কোনো নারী যদি স্বাস্থ্যবান বেশি হয় তাহলে শরীরের বাঁশ থাকে, কী থাকে বাঁশ থাকে, ওই বাঁশের মধ্যে পানি পোঁছানো লাগবে ডলি ডালি, কারণ অনেক সময় বাঁশের কারণে পানি পোঁছে না। এক কথা পুরা শরীরে পানি পোঁছানো লাগবে, তাহলে ফরজ গোসলটা হবে না। এরপরে চার নম্বর, যে নারীর নামাজ কবুল হবে না, এমরা তো নাসাদ যাও জোহা হাত্তা তার জিয়া, অবাধ্য নারী কি নারী, সামায়ের অবাধ্য নারী, এদিকে গেলে সেদিকে যা আসা না নাই, সে নারীর নামাজ কবুল করবেন না কে? পাঁচ নম্বর, যে নারী কাপড় সাপড় যা পরল যা খাইল সেটা যদি হারাম হয় সেটা তার নামাজ কবুল হবে না। আল্লাহর হাবিব বলেছেন, মানুষ তারা সাবান ফিহি দিরহামুন হারামুন, কে যদি দশ টাকা দিয়ে একটা জামা কিনে, কয় টাকা, দশ টাকা দিয়ে একটা জামা কিনল, এর ভিতরে নয় টাকা হালাল, শুধু এক টাকা হারাম, কয় টাকা হারাম? এক টাকা। যতক্ষণ পর্যন্ত নয় টাকা হালাল আছে কিন্তু এক টাকা হারাম, যতক্ষণ পর্যন্ত এই জামা এই কাপড় চোপড় তার শরীরে থাকবে ততক্ষণ পর্যন্ত নামাজ সকল ইবাদত করবে কবুল করবেন না কে? এই জন্য আমার মা বোনেরা এই খেয়াল করবেন, আবারও বলছি। এক নম্বর হলো যদি স্বামী তার প্রতি যুক্তিকারণ অসন্তুষ্ট থাকে সে নারীর নামাজ কবুল হয় না। দুই নম্বর, যে নারী মেচিউর হয়ে গেছে, হায়াজ হয়েছে, নেফাস হয়েছে, এ নারী যখন পবিত্র হবে, পবিত্র হওয়ার পরে পূর্ণ ক্ষমার ব্যবহার করে সে নামাজ পড়া লাগবে। তিন নম্বর, যে নারী সুগন্ধি লাগায় নামাজ পড়ে তার নামাজ কবুল হয় না। চার নম্বর, যে নারী স্বামীর অবৈধ হয়ে যায় সে নারী নামাজ কবুল হয় না। পাঁচ নম্বর, যে নারী হারাম খায়, কী খায়, হারাম খায় অথবা হারাম কাপড় সাপড় পরে নামাজ পড়ে তার নামাজটা কবুল হয় না। এই জন্য এগুলি খেয়াল করা লাগবে আমার মা বোনদেরকে, আল্লাহ কবুল করেন, কন্যা আমিন। ও আমার মা বোনেরা, দশজন নারী এমন আছে যারা দুনিয়া থেকে জান্নাতের ঘোষণা পেয়ে গেছে, আল্লাহ একবার, কয়জন যারা দুনিয়া থেকে জান্নাতের ঘোষণা পেয়ে গেল? একজন হচ্ছেন, এক হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, দুই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিন আসিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম, চার মরিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম, পাঁচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ছয় হাফসা রাদিয়াল্লাহু তাআলা, সাত গুমাইসা বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা, আট তালহা স্ত্রী, নয় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, দশ হলো মাসেতা আলাইহিসসালাতু ওয়াসসালাম। কয়জন নারী? দশজন নারী। এই
এই তোমার কারণে তো মাইকে তো এখানে আসতে শুনে দিতে হলো সবাই উঠো তোমরা শুনলে কি যাও চলে যাও সবাই চলে যাও যাও তোমরা চলে যাও এরপর আমার মা বোনেরা তাহলে দশজন নারী দুনিয়া থেকে জান্নাতের ঘোষণা পেয়ে গেছে আল্লাহু আকবার কি কাজ তারা করলেন যে কারণে তারা জান্নাত দুনিয়া থেকে পেয়ে গেল মা কোন মা বোন যদি সে কাজগুলি করে রব্বুল আলামিন দশজন নারীর কোন নারীর সাথে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবে একজন হলো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যিনি প্রথম ইসলাম কবুল করেছেন এরপর শুধু ইসলাম কবুল করে থেন তো হন নাই নিজের সব সম্পত্তি ইসলামের জন্য দিয়ে দিয়েছে কবি নজরুল বলেছিলেন কোন কালে একা হয়নি কো জয় পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে ফেসনা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী আমার মা বোনেরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম গ্রহণ করলেন ইসলামের জন্য সব কিছু বিলিয়ে দিলেন নিজে কত কষ্ট স্বীকার করেছেন যারা হজে গেলেন আল্লাহ রাসূল যখন হেরায় গিয়েছিলেন প্রায় 4,500 ফিট উঁচু জায়গাতে সেখানে খাদ্য পৌঁছে দিতেন আল্লাহু আকবার আমার মা বোনেরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এমন এক ব্যক্তি যারা স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে তো এখন আপনি কোন মারি যদি ইসলামের জন্য খেদমত করে একমতে দিনের কাজ করে এরপরে নিজের সম্পত্তিটা যদি ইসলামের জন্য ব্যয় করে সে নারী ও খাদিজার সাথে জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যাবে এরপরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মতো ফদ্দা অতীতে কে করে নাই ভবিষ্যতেও করবে না আল্লাহু আকবার বলেন না এমনভাবে ফদ্দা করার কারণে ফদ্দানশীল হওয়ার কারণে রব্বুল আলামিন ফাতিমাকে জান্নাতের সর্দার বানিয়ে দিলেন ইন্নাল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই হালিল জান্নাত কিন্তু আমার মা বোনদের ভিতরে এখন এমন ফর্দা নাই যে পর বোরকাটা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরেছেন সেই বোরকাটাও মা বোনদের কাছে নাই কথা ঠিক কি না দুর্ভাগ্য হলো এমন কোন মা বোন নাই যে মা বোন বলবে রে টেইলার ভাই আমার এমন একটা বোরকা বানায় দে যেটা পড়লে পরে আমার ফাতেমার মতো দেখা যা তিন নম্বর হযরত আসিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম যিনি স্বামীর নির্যাতন সহ্য করেছেন তারপর দিন ছাড়েন নাই ইমান ছাড়েন নাই এ পর্যন্ত যত নারী স্বামীর নির্যাতন সহ্য করবেন এবং দিনের উপর অটল অটল থাকবেন সে নারী ফাসিয়ার সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যাবে অপেরাও না জিলাউতাদ হাতে পা হাতে ফেরাক মারলেন পায়ে ফেরাক মারলেন হাতে ফেরাক পায়ে ফেরাক এরপরে শরীরের চামড়াগুলি খসাইয়া লবণ দিলেন তারপরে বিশাল একটা পাথর ছেড়ে দিবেন পাথরটা ছাড়লে পরে মারা যাবে শহীদ হয়ে যাবেন তখন আসিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে রব্বিবনিলি আন্দাকা বাইতান ফিল জান্নাব রব্বিবনিলি আন্দাকা বাইতান ফিল জান্নাব ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা মালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমি যালিমিন আইবারে আলাইহি তার হাতে ফেরাক মারলেন পায়ে ফেরাক মারলেন এরপরে শরীরের সামনেটারে খসাইয়া লবণ দিলেন এখন বিশাল একটা পাথর ছেড়ে দেওয়া হবে তারপরে তিনি মারা যাবেন সেই মুহূর্তে আল্লাহর কাছে ফরিয়াদ করে রব্বিবনিলি আন্দাকা বাইতান ফিল জান্নাত ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা মালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমি যালিমিন আইবারে আলাহি তোমার জন্য এত নির্যাতন স্বীকার করলাম আল্লাহ একটু পরে পাথরটা ছেড়ে দিবে আমি মারা যাবো শহীদ হয়ে যাবো রব্বুল আলামিন তুমি যে আমার জান্নাত দিবা জান্নাতটা যেখানে সেখানে দিলে হবে না তোমার পাশে যেন আমার জান্নাতটা হয়ে যায় এই জন্য মা বোনেরা আপনারাই দোয়া করবেন রব্বিবনিলি আন্দাকা বাইতান ফিল জান্নাত আল্লাহ জান্নাত চায় সেটা দূরে নয় তোমার কাছে ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমি যালিমিন স্বামী যদি নির্যাতনকারী হয় তাহলে এই দোয়াটা পড়বে ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমি যালিমিন রব্বুল আলামিন স্বামীর হেদায়েত করে দিবে কে এই জন্য যারা স্বামী নির্যাতন সহ্য করে
স্বামীর অত্যাচার নির্যাতন মারামারি অত্যাচার নির্যাতন সহ্য করে এরপরও দিনের উপর অটল থাকে রব্বুল আলামিন তাদেরকে হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন সাত নাম্বার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যার কোনো স্বামী নাই তারপরও চরিত্র নষ্ট করে নাই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিন তারে দুনিয়া থেকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন আল্লাহু আকবার এই জন্য আমার মা বোনেরা যারা আপনারা যারা চরিত্রটা ঠিক রাখবেন রব্বুল আলামিন আপনাদের চরিত্র ঠিক থাকার কারণে চরিত্র ঠিক থাকার কারণে কি ঠিক থাকা চরিত্র যদি ঠিক থাকে রব্বুল আলামিন মরিবে আলাইহিস সালামের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবেন আন জাবির কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যাদাতু নিসা আহলিল জান্নাত ফাকবাদা মারিয়াম বিনতে ইমরান আল্লাহু আকবার শুধু মারিয়াম শুধু জান্নাতে যাবে না জান্নাতের লিডার ও হিসেবে আল্লাহ কবুল করে নেবে ও আমার মা বোনেরা এরপরে তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যিনি দুনিয়া থেকে জান্নাতের ঘোষণা পেয়ে গেলেন আল্লাহ রাসূল বললেন আয়েশা আপনি কি চান যে জান্নাতে আমার সাথে থাকার জন্য সুবহানাল্লাহ আমার আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুনিয়াতে আপনি আমার কাছে ছিলেন আমি জান্নাতেও আপনার কাছে থাকতে চাই আল্লাহ রাসূল বললেন আয়েশা তুমি আমার সাথে জান্নাতে একসাথে থাকবে আল্লাহ আকবার বলেন তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তেমন কি গুণ ছিল তার গুণ ছিল ইসলামের গুণ তিনি তার ইসলামিক জ্ঞান তার বেশি ছিল আল্লাহু আকবার ইসলামের জ্ঞান তার সবচেয়ে বেশি ছিল 2210টি হাদিস মুখস্থ করেছেন আল্লাহ রাসূলের 2210টি হাদিস মুখস্থ করেছেন এবং দ্বীনের জ্ঞান তার বেশি ছিল হযরত আবু বকর ও উমরের আমলে তিনি রাষ্ট্রীয় গেট মুক্তি ছিলেন আল্লাহু আকবার এই জন্য যে নারী দ্বীনের জ্ঞান অর্জন করবে দ্বীন প্রসারের প্রসারের কাজে লাগিয়ে যাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যাবে ছয় হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি উমরের মেয়ে ছিলেন রাসূলের স্ত্রী ছিলেন আমাদের মা তার একটা সুখ তার অন্যতম গুণ ছিল দানের গুণ কিসের গুণ তিনি দান করতেন বেশি আর নফল রোজা রাখতেন বেশি কোনো মহিলা যদি দুইটা আমল বেশি করে দান করে এবং নফল নামাজ পড়ে নফল রোজা করে রব্বুল আলামিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলার সাথে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবেন সাত গুমাইসাতা বিনতে মিলহান তার ছেলেও শহীদ শ্বশুর শহীদ স্বামী শহীদ বাবাও শহীদ আল্লাহু আকবার শহীদ ফ্যামিলির সদস্য যদি আপনি হয়ে যান তাহলে রব্বুল আলামিন শহীদ ব্যক্তির সাথে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবেন আট হলো তালহা স্ত্রী উম্মে সুলাইম আল্লাহু আকবার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা যে মুসলিম ইসলাম গ্রহণ করেছেন সেটা স্ত্রীর কারণে সুবহানাল্লাহ কোন মহিলা যদি স্বামীকে স্বামী যদি বেদিন থাকেন দিন দিনদার না হন তার যদি দিনই নিয়ে আসেন যে নারী এই কাজটা করবে রব্বুল আলামিন তাকে দুনিয়াতে রব্বুল আলামিন ওই নারীকে হযরত তালহা স্ত্রীর সাথে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবেন নয় নম্বর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যিনি ইসলামের জন্য প্রথম শহীদ হয়ে গেলেন আল্লাহ রাসূল তার নির্যাতনের সময় তার ফাঁস দিয়ে গেলেন বলেন সবরান আলা ইয়াসির ইন্না মাউইদুকুমুল জান্নাত ও ইয়াসিরের পরিবার সুমাইয়ার পরিবার তোমরা ধৈর্য ইমানের উপর অটল থাকো ধৈর্য ধারণ করো আমি মুহাম্মদ প্রতিশ্রুতি দিলাম তোমাদের জায়গা জান্নাতুল ফেরদাউস দশ নম্বর মাসে তার দুনিয়া থেকে জান্নাতের ঘোষণা পেয়ে গেলেন মাসে তো হলো ফেরাউনের মেয়ের সুলা চাইতো যে ফেরাউনের মেয়েটির যে সাজায় গোছায় দিত সে হঠাৎ করে সিঁড়িটা পড়ে গেল সিঁড়িটা পড়ার সাথে সাথে বলবো বিসমিল্লাহ কি বলছেন বিসমিল্লাহ ও আমার মা বোনেরা সব কাজ আমল করবেন বিসমিল্লাহ কি কাজ তরকারি করতে বিসমিল্লাহ সাইলটা সাইলে পানি দিতে বিসমিল্লাহ কারেন্টের সুইচটা দিতে বিসমিল্লাহ গড়টা খুলতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেন না সব যত নেক কাজ আছে সব নেক কাজে বিসমিল্লাহ সব নেক কাজে কি বিসমিল্লাহ ক হাদিস শরীফ আছে বিসমিল্লাহ বলে যদি কেউ দরজা নক করে দরজা আটকায় দেয় ক শয়তানের কোনো ক্ষমতা নাই সে দরজা খোলা এই জন্য আমার মা বোনেরা বিসমিল্লাহর উপর আমল করবেন মাসে তা যখন বিসমিল্লাহ বলল মেয়ে গরম হয়ে গেছে মেয়ে কইল যে আমার বাবার নাম না নিয়ে তুমি কেন মুসার খোদার নাম নিলা
এই এলাকার মধ্যে তো আমার বাবাই হলো রব্বুকুল আলা আমার বাবা তো বল বড় রব বাবার কাছে সংবাদ দিয়ে দিল বাবা মাশাতা তো তোমার রব মানে না সে তো মুসার খোদার রব মানে জিজ্ঞাসা করল মাশাতা ঘটনা কি সত্য নিকো সত্য তো তুমি কি আমার রব মানবে না কোন আপনি আমার রব নয় কে তোমার রব কে রব্বিহি ওয়া রব্বুকাল্লাহ আমার রব আল্লাহ আপনি ফেরাও না আপনার রব আল্লাহ কি রকম ঈমান কাজের মাইয়া মনিবরে কয় আমার রব আল্লাহ আপনি যে নিজের রব মানেন রব বলি দাবি করেন আপনার রব কে রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ সাত আসমান জমিনের রব আল্লাহ সাত জমিনের রব আল্লাহ ও মাশাতা এটা যে আমার রব মানো না এটার রেজাল্টটা কি জানো নাকি কোনা তো ওটার রেজাল্ট হলো তোমাকে ফুড়িয়ে মারা হবে ফুটান্ত তৈলের মধ্যে পোড়াই মারা হবে তোমার সন্তানগুলিকে পোড়াই মারা হবে মাশাতা বলেন মালিকিন নাস আমার মালিক আমি নয় আমার মালিককে আল্লাহ মাশাতাকে বলছে যে তোমার সন্তানগুলিকে তোমাকে পোড়ে মারা হবে মাশাতা বলছেন সন্তানগুলি আমার নয় এই সন্তানগুলোর মালিকও কে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার মা বোনেরা খেয়াল করেন এরপরে মাশাতার সামনে ফুটন্ত তৈলের মধ্যে ছেড়ে দেওয়া হলো ফুটন্ত তৈলের মধ্যে ছেড়ে দেওয়া হলো সন্তানগুলিকে সন্তানগুলির জবান খুলে গেছে ইয়া উম্মিলা তাকাবিওলা তাহজানি মা কোনো ভয়ের কোনো কারণ নাই টেনশনের কারণ নাই ইয়া উম্মিলা ও ইয়া উম্মিলা তাকাবিওলা তাহজানি আপনার কোনো ভয় কারণ নাই কোনো টেনশনের কারণ নাই আপনি হকর হুরা আছেন আপনি দেখছেন এটা এটা হলো আগুনের কুণ্ডলী এটা আগুনের কুণ্ডলী না হাজার রজত মিন রিয়াদিল জান্নাহ এটা একটা জান্নাতের টুকরো হয়ে গেছে আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন জান্নাতের সুগ্রাণ পাইলেন কেউ দুনিয়ার এত সুগ্রাণ নিলাম কিন্তু এত সুগ্রাণ তো আমি দুনিয়া মদিনার মধ্যে পাই নাই মক্কা পাই নাই আল্লাহ রাসূল নিজেও তো সুগ্রাণ রাসূলের গাম ফোটাগুলি থেকে রাসূলের গামগুলি ছিল মুক্তার দানার মতো উম্মে সালমা সেখানে বোতলের মধ্যে ঢুকাইতেন অন্য অন্য মহিলা আসি তার থেকে সুগন্ধি নিত উম্মে সালমা তোমার ভিতরে আপনার মাঝে যে সুগন্ধি আস আপনারা কই থেকে সুগন্ধি লন এত সুগন্ধি আর আমরা কোথায় পাই না উম্মে সালমা কয়টা রাসুলটা বাজারের সুগন্ধি নয় টইল রাসুলের গাম মোবার রাসুল নিজে তো সুগন্ধি এরপরও বলছেন এমন সুগন্ধি তার পাই নাই ইয়া জিব্রাইল ইয়াকে জিব্রাইল ঘটনাটা কি এত সুগন্ধি আয়োজন করতো কটল মাশাতারা যে জান্নাত দিল মাশাতার সন্তানগুলির যে জান্নাত দিল আল্লাহ রব্বুল আলামিন সে জান্নাতের সুগ্রাণটা আপনার নাকে এনছে জান্নাতের এমন সুগ্রাণ আছে যেটা পাওয়া যাবে চল্লিশ বছরের দূরত্ব থেকে যেটা পাওয়া যাবে সত্তর বছরের দূরত্ব থেকে যেটা পাওয়া যাবে পাঁচশো বছরের দূরত্ব থেকে যেটা পাওয়া যাবে হাজার বছরের দূরত্ব থেকে তাহলে এ দশজন নারী দুনিয়া থেকে জান্নাতের ঘোষণা পেয়ে গেছেন এই জন্য আমার মা বোনেরা আল্লাহ জানো আমাদেরকে সে আমার মা বোনদেরকে সে দশজন নারীর মতো হওয়ার তৌফিক দান করেন বলেন আমিন আমার মা বোনেরা জান্নাতে পুরুষ নেতা হবে সাতজন কয়জন পুরুষ নেতা হবে সাতজন নারী নেতা নেত্রী হবে সাতজন সুবহানাল্লাহ কইতেন না জান্নাতে লিডার পুরুষ লিডার হবে সাতজন নারী লিডার হবে সাতজন আল্লাহ আকবার বলেন না তাহলে সমান অধিকার এটা কি দুনিয়াতে না জান্নাতে জান্নাতে সাতজন লিডার হবেন নারী আর যাবেন কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ বারাদা মারিয়াম বিনতে ইমরান ফাতিমা খাদিজা আসিয়া ফেরাউন তাবারানি 1434 নম্বর হাদিস সাতজন জান্নাতের নেত্রী হবে কয়জন একজন হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম আরজন হচ্ছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজন হলো খাদিজা জিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজন হলো আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম কয়জন তাহলে জান্নাতের নেত্রী কয়জন আবার জান্নাতের পুরুষ লিডার হবে সাতজন বুড়োদের লিডার যারা আছে বুড়ো জান্নাতের মধ্যে বুড়া যারা বুড়া জান্নাতের মধ্যে বুড়ো যারা হবে জান্নাতে বুড়োদের সর্দার হযরত আবু বকর আর ওমর কে হযরত আবু বকর ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা কয় আমি
আল্লাহ রাসূলের সামনে বসা কার সামনে আল্লাহ রাসূলের সামনে বসা এই টাইমে ইনদিমিন টাইমে দুইজন লোক আলী বিন আবি তালেব কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তলা আবু বকর ওমর আমি আল্লাহ রাসূলের সামনে বসা এই টাইমে দুইটা লোক আসলেন একজন হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আরজন হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল তখন বলেন হাযান সাইয়্যিদা কুহলি আহলিল জান্নাত من الأولين والآخرين إلا النبيين والمرسلين الله أكبر বলেন না আল্লাহ রাসূল বলেছেন আলী এই দুইজন বড়দের জান্নাতের বড়দের সরদার হয়ে যাবে من الأولين والآخرين দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহু আকবার দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত বড় মানুষ আসবে তারা যদি জান্নাতি হয়ে যায় হযরত আবু বকর ওমরের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন কি এরপরে জান্নাতে যুবকদের সরদার হবে দুইজন ইন্নাল হাসান আল হোসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল্লাহু আকবার তাহলে জান্নাতে পুরুষ হলো নেতা 7 জন আর জান্নাতের নেত্রী হবে 7 জন তাহলে কি কারণে তারা জান্নাতে নেতা হয়ে যাবে পুরুষের মধ্যে হযরত আবু বকর ইসলাম গ্রহণ করেছেন এরপর ইসলামের জন্য সব সম্পত্তি বিলিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ যারা ইসলাম গ্রহণ করে ইসলামের কাজ করবে দিনের পথে কাছের টাকা পয়সা খরচ করবে হযরত আবু বকরের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন কি নবী নয় দুইজন ব্যক্তিকে আল্লাহ সালাম দিলেন একজন হলেন খাদিজা আর একজন হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সূরা হাদিদ 10 নম্বর আয়াত ওই আয়াতের তাফসিরে দেখলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের দরবারে বসা জামাটা সিরা বুকটা খোলা জিজ্ঞাসা করলেন জিবরাইল আসি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই যে আপনার আবু বকর জামাতার বুকটা খোলা সিরা তার কি কাপড় চোপড় নাই তার কি টাকা পয়সা নাই কার আবু বকরের টাকা পয়সার অভাব নাই সব টাকা পয়সা ইসলামের জন্য দিয়ে দিয়েছে কামি জিবরাইল স্বয়ং আল্লাহ আমারে পাঠাইছেন আবু বকরকে সালাম দেওয়ার জন্য তাহলে আবু বকরের সালাম দিছে কি সুবহানাল্লাহ কইতো না মা খাদিজার সালাম দিছে কি যারা দ্বীনের একমাত্র দ্বীনের কাজ করবে পুরুষ হোক নারী হোক তারা হযরত আবু বকর এবং খাদিজার সাথে জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যাবে আল্লাহ কবুল করুন করুন আমিন উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন লাকা না উমর আমার পরে যদি নবী হতে সে উমর আল্লাহু আকবার বলেন না শিরিকের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ ছিলেন ওয়া ইন্নাল হাক্কা লা ইয়ানতালিকু আলা লিসানি উমর কো জান্নাতের মধ্যে আমি উমরকে আমার আগে আগে ওই এমসি আলা জান্নাত রব্বিহি জান্নাতের মধ্যে হযরত উমরকে আগে আগে হাঁটতে দেখছেন আল্লাহু আকবার বলেন না সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন কি কারণে কয়না হক্কা লাইয়ান তালে কলা লিসানে উমর উমরের জবান দিয়ে হক কথা ছাড়া না হক কথা বের হয় না যারা হক কথা বলে হকের উপর থাকে হকের মধ্যে থাকে তারা হযরত উমরের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যাবে সুবহানাল্লাহ হাসান আর হুসাইন হাসানকে পানির মধ্যে বিষ মিশাইয়া তার হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে কথা ঠিক কি না বাতিলকে সাপোর্ট দেয় নাই কোরআন সুন্নাহ বিরোধী লোকটার সাপোর্ট দেয় নাই কথা ঠিক কি না খেলাফত থাকবে না এজন্য এজিদের সাপোর্ট দেয় নাই কথা ঠিক কি না এইজন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ জান্নাতের সরদার বানাইয়া দিলে এর পরে খাদিজা তার জান্নাতের সরদার পায়েন ধরে ফাতেমা তার জান্নাতের সরদার বানাইয়া দিলেন এরপরে আসিয়া তার জান্নাতের সরদার বানাইয়া দিলেন নির্যাতনের শিকার মারিয়াম তাকে জান্নাতের সরদার বানাইয়া দিলেন আল্লাহু আকবার আমার বাবুদেরকে এস জান্নাতের সাইরে সরদারের সাথে যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন ও আমার মা বোনেরা কোরআনে 32 জন নারীর কথা আলোচনা আছে কয়জন আমি সংক্ষেপে সংক্ষেপে বলছি 7-8 জন আদর্শবান নারী তাদের জীবনীটা পড়বেন নিজের কপালটা খুলে যাবে 5 জন বষ্ট নারী চরিত্রহীন নারী তারা কেন তাদেরকে কোরআনে আল্লাহ তাদের দুর্নাম কেন করলেন সেটাও সংক্ষেপে বলবো একজন 7-8 জন 32 জন নারী তার মধ্যে 7-8 জন আদর্শবান নারী একজন হলো মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের আদি মাতা আমাদের কি আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম কথা ঠিক কি না এরপরে এটা সূরা বাকারার 35 সূরা আরাফের 19 নম্বর আয়াতে আছে 2 নম্বর আসিয়া বিনতে মুজাহিম সূরা তাহরিমের 11 এবং 9 নম্বর আয়াত এরপরে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম তাহরিম 12 নম্বর আয়াত নিচে 156 রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরা আন-নূরের 13টা আয়াত তার পক্ষে নাযিল করলেন কি এরপরে রাসূলের কন্যাগণ স্ত্রীগণ
রাসূলের সাইড মেয়ে জয়নব উম্মে কুলসুম রুকাইয়া ফাতেমা বলেন জয়নব উম্মে কুলসুম রুকাইয়া ফাতেমা এই সাতজন নারী সাতজন কন্যার নাম ধরে আল্লাহ ডাক দিয়েছেন সূরা আহজাবে আল্লাহু আকবার বলেন না দুনিয়ার কোন মেয়ে কারো মেয়েদের নাম ধরে ডাকেন নাই মেয়েদেরকে সম্বোধন করে কথা বলেন নাই কিন্তু আল্লাহ রাসূল স্ত্রী এবং মেয়েদেরকে সম্বোধন করে কথা বলেছে কন্যাগণ স্ত্রীগণ সূরা আহজাবের 59 নম্বর আয়াত ইমরানের স্ত্রী সূরা ইমরানের 35 নম্বর আয়াত মূসা আলাইহিস সালামের মার কথা আছে সূরা কাসাসের 10 নম্বর আয়াত এরপরে মূসা আলাইহিস সালামের স্ত্রীর কথা আছে কিসের কথা সেটা সেটা আছে সূরা কাসাসের 11 নম্বর আয়াত এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সেটা সূরা হুদের 7 নম্বর আয়াত সূরা যারিয়াতের 30 নম্বর আয়াত শোয়েব আলাইহিস সালামের দুই কন্যা তার আলোচনা আছে সূরা কাসাসের 23 নম্বর আয়াত সারার রানী বিল রানী বিলকিস তার আলোচনা আছে সূরা নামল 23 নম্বর আয়াত লূত আলাইহিসসালামের কন্যা গন সেটা আছে সূরা হুদের 77 থেকে 77 78 এবং 79 নম্বর আয়াত এই 27 জন নারীর কথা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে 27 জন নারীর কথা কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন সুবহানাল্লাহ এরা আদর্শবান নারী এদের জীবনীটা পড়বেন নিজের জীবনটা খুলে দিবেন কে আপনারও আদর্শ হিসেবে আদর্শবান হিসেবে আল্লাহ কবুল করে নেবেন এরপরে 5 জন বষ্ট নারী তাদের দুর্নাম আল্লাহ করেছেন কোরআনে এই জন্য তাদের থেকে আপনাকে বাঁচতে বেঁচে থাকা লাগবে একজন হলো নূহ আলাইহিস সালাতু সালামের স্ত্রী কার কার নূহ আলাইহিস সালাতু সালাম নবী স্ত্রী হয়েও সে জাহান্নামে যাবে কারণটা কি সে নবী বিরোধী ছিল কোরআন বিরোধী ছিল নবীর সে নবী বিরোধী ছিল আসমানি কিতাবের বিরোধী ছিল একমাত্র দিন ইসলামের বিরোধী ছিল ও আমার মা বোনেরা যে মহিলা ইসলাম বিরোধী হয়ে যাবে আল্লাহর আইন বিরোধী হয়ে যাবে সে যত বড় আলেমের হোক মেয়ে হোক সে যত বড় আলেমের হোক যত নেককার লোকের লোক হোক সে জাহান্নামে যাওয়া লাগবে সূরা তাহরিমের 10 নম্বর আয়াত সূরা এরপরে লূত আলাইহিসসালামের স্ত্রী দুই নম্বর লূত আলাইহিসসালামের স্ত্রী নবীর লূত আলাইহিসসালাম একজন নবীর নবীর স্ত্রী হওয়ার সে জাহান্নামে যাবে এ মহিলা লূত আলাইহিসসালামের বিরোধী ছিল আসমানি কিতাবের বিরোধী ছিল ইসলাম বিরোধী ছিল নাউজুবিল্লাহ বলেন এ মহিলার চরিত্র খারাপ ছিল কি ছিল চরিত্র খারাপ ছিল লূত আলাইহিসসালামের কাছে যদি সুদর্শন যুবক আসতো এ মহিলা চুপে খবর দিয়ে দিত আমাদের ঘরে সুদর্শন যুবক আছে তোমরা আসো লূত আলাইহিসসালামের কওমের মধ্যে ছিল পুরুষে পুরুষে নির্যাতন নাউজুবিল্লাহ কোন কি কি পুরুষে পুরুষে গর্ষংসার নাউজুবিল্লাহ বলেন না তাইলে এই লূত আলাইহিসসালাম স্ত্রী হওয়া সত্ত্বেও নবী স্ত্রী হওয়ার সত্ত্বেও সে জাহান্নামে যাবে কোন মহিলা যদি দুশ্চরিত্র হয়ে যায় দুশ্চরিত্রতা হয়ে যায় স্বামী যতই নেককার হোক সে জাহান্নাম যেহেতু নবী হওয়া সত্ত্বেও তার স্ত্রীদেরকে বাঁচাতে পারবেন না কথা ঠিক নেই তিন নম্বর জোলেখা জোলেখা ইসু আলাইহিসসালামের চরিত্র নষ্ট করতে চেয়েছেন কিনা বলেন অবশ্যই এখানে বলে রাখি জোলেখা তবা করে হবে ভালো হয়েছেন আগের কথা বলছি আগে তার দুর্নাম করা হয়েছে কথা ঠিক কিনা যে মহিলারা পুরুষদেরকে জিনার প্রতি আকৃষ্ট করে কি পরে প্রেম নিবেদন করে আকৃষ্ট করে তারা এইভাবে নষ্ট নারীর সাথে তাদের জাহান্নাম হয়ে যাবে অবশ্য জোলেখার কথা ভিন্ন তার ব্যাপারে মতামত আছে তিনি জীবনের শেষ পর্যায়ে তিনি তওবা করেছেন কি করেছেন তওবা তবে প্রথম জীবনে আল্লাহ তারপরও তার বদনামী কোরআনে আছে না নাই এই জন্য যে নারী প্রেম নিবেদন করবে কি নিবেদন অবৈধ প্রেম নিবেদন করবে জিনার প্রতি আকৃষ্ট করবে সে নারী জান্নাতে যাওয়ার সুযোগ নেই জাহান্নাম ছাড়া নাউজুবিল্লাহ সূরা ইউসুফের 30 নম্বর আয়াতে তার ব্যাপারে আলোচনা আছে 4 নম্বর আবুল হাবেস তিনি কুটনি বুড়ি কি বুড়ি কুটনি বুড়ি নবীর ক্ষতি করতো কাটা দিয়ে দিত কথা ঠিক না ভাই ঠিক যে মহিলা দিনের ক্ষতি করে আলেম ওলামাকে নির্যাতন করে সে আবুল হাবেস স্ত্রীর সাথে জাহান্নামে যাবে আছে না নাই অনেক মহিলা আছে আলেম ওলামাকে নির্যাতন করে দেশে দেশে আছে না নাই নবীর ওয়ারিসদের উপর নির্যাতন করে আছে না নাই কথারা এই কুটনি বুড়ি আবুল হাবেস স্ত্রীর লগে জাহান্নামে যাবে পাঁচ নম্বর মোজা সুরায় মোজা দেলের এক নম্বর আয়াত যে নারী রাসুলুল্লাহকে বাদানুবাদন করছে কারণ রাসুলুল্লাহকে তো কথা কইতে হবে শালীনভাবে কিভাবে শালীনভাবে রাসুলের সাথে বাদানুবাদ করছে এই আয়াতের তাফসীরে লাগে কোন নারী যদি পুরুষের সাথে খারাপ ব্যবহার করে স্বামীর সাথে খারাপ ব্যবহার করছে অথবা কোন নারী যদি ওরাসাতুল আম্বিয়ার সাথে খারাপ ব্যবহার করে দুর্ব্যবহার করে সে নারীও জাহান্নামে চলে যাবে